গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকত ফলকু আর তার মা। ফলকু 8 বছরের একটি ছোট্ট মেয়ে। তার বাবা অনেকদিন আগেই মারা গিয়েছিল, তাই ফলকুর মা জঙ্গল থেকে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে সংসার চালাত। যদি কোনোদিন কোনো কারণে ফলকুর মা জঙ্গলে কাঠ কাটতে যেতে না পারত, তাহলে সেই দিন তাদের হাঁড়ি চড়ত না, কারণ তারা ছিল খুবই গরিব, যাকে বলে দিন আনি দিন খাইয়ের মতো। তো একদিন সকালবেলায় হঠাৎ ফলকুর মা খুব অসুস্থ হয়ে পড়ল। জ্বরে তার গা পুড়ে যাচ্ছিল, উঠে দাঁড়াবার মতো অবস্থা ছিল না তার। মায়ের তো খুব জ্বর, তাহলে কি করে কাট করতে যাবে? কটা বাজে ফলগু? সকাল হলো, আমার কাট কাটতে যেতে হবে যে। মা, তুমি এই জ্বর নিয়ে কি করে জঙ্গলে কাট কাটতে যাবে? একটু একটু জল দে না। আমি কাট কাটতে না গেলে আজ কি রান্না হবে বল? ওই কাঠ বাজারে বেচেই তো কিছু টাকা পাওয়া যাবে, আর ওই টাকাতেই তো চাল ডাল কিনলে তবেই রান্না হবে, আমরা খেতে পাবো। তাই যেভাবেই হোক যেতে হবে রে ফলগু। না মা, আজ তুমি বাড়িতেই থাকো, আমি জঙ্গল থেকে কাঠ কেটে আনব। তুই যাবি কি রে? না না ফলগু, তাছাড়া জঙ্গলের কোন গাছ কাটতে হবে সেসব বিষয় তো তুই কিছুই জানিস না মা। তুমি বলে দাও, আমি ঠিক পারবো। জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে খুব ভালো ভালো খাবার নিয়ে আসবো। তুমি বারণ করো না, ততক্ষণ চুপ করে শুয়ে থাকো। ফলগুর মা এক প্রকার নিরুপায় হয়ে ফলগুকে জঙ্গলে কাঠ কাটতে যাবার অনুমতি দিল। তবে সে ফলগুকে বারবার সতর্ক করে বলল, বেশ সাবধানে যাবি, বেশি গভীর জঙ্গলে যাবি না, অল্প কাঠ কেটেই তাড়াতাড়ি চলে আসবি, কেমন? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। একটি ছোট্ট ঝুড়ি আর একটি ছোট্ট কাটারি নিয়ে ফলকু জঙ্গলের পথে পথে চলতে লাগল। অনেকটা পথ গেল, আর কিছু কাঠও তার ঝুড়িতে কুড়োল। সেই সময় হঠাৎ আকাশ অন্ধকার করে মেঘ এলো, বিদ্যুৎ চমকাতে লাগলো, কিছুক্ষণের মধ্যেই নেমে গেল ঝমঝম করে বৃষ্টি। ফলকু একেবারে কাক ভেজা হয়ে একটি গাছের নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করল আর ঠান্ডায় কাঁপতে লাগলো। তারপর ফলকু দেখতে পেল দূরে একটি ঘরে টিমটিম করে আলো জ্বলছে, আর বৃষ্টির ঠান্ডা থেকে বাঁচার জন্য ফলকু সেই বাড়ির দিকেই দৌড়ল। আর তারপর দৌড়ে গিয়ে ফলকু সেই ভাঙা ঝুপড়িটার সামনে দাঁড়াল। ঘরে কেউ আছো? এই বৃষ্টিতে একটু ঢুকতে দাও না ঘরে। ঘরে কেউ নেই নাকি? দরজা তো খোলা, আমি বরং ভিতরে গিয়ে একবার দেখি। সেই ঝুপড়িটির মধ্যে ছিল একটি ডাইনি বুড়ি। গ্রামের কেউই ডাইনি বুড়ির আস্তানা জানত না, এমনকি ফলগুর মাও জানত না
যে ওই জঙ্গলেই ঝুপড়ি করে ডাইনি বুড়ি থাকে। ডাইনি বুড়ি ছিল বড়ই কুৎসিত, কদাকার ও ভয়ঙ্কর নিষ্ঠুর। গ্রাম থেকে হাঁস, মুরগি, এমনকি বাচ্চা ছেলেও চুরি করে এনে তাদের রক্ত পান করত এবং গরম তেলে ভেজে তাদেরকে খুব মজা করে খেত। ফলগুর মতো এমন একটা বাচ্চা মেয়ে দেখে সে তো খুবই লালায়িত হয়ে পড়ে। দিদিমা, ও দিদিমা, আমাকে কিছু খেতে দেবে? খুব খিদে পেয়েছে গো আমার, দেখো না বৃষ্টিতে পুরো ভিজে গেছি। কপাল, এ যে বাড়ি বয়ে খাবার আমার মুখের সামনে। এই নাম কি তোর? এই জঙ্গলে কি করছিস এই বৃষ্টিতে? আমার নাম ফলগু। আমার মায়ের আজ খুব শরীর খারাপ, তাই আমি জঙ্গলে কাঠ কাটতে এসেছি। কাঠ? কাঠ কি করবি? এ মা, তুমি কি বোকা? কিচ্ছু জানো না? জঙ্গল থেকে কাঠ নিয়ে বাজারে বিক্রি করে তবেই তোমরা খেতে পাই গো। কাঠ না কাটলে কি খাবো? কিন্তু দিদিমা, তুমি এই জঙ্গলে কি করছো? এখানে একা একা থাকতে তোমার ভয় করে না? আমার ভয় করবে? এই জঙ্গলের প্রতিটি প্রাণী, গ্রামের মানুষ আমাকে ভয় পায়। কেন তোমাকে সবাই ভয় পায়? কেন? আমি ডাইনি বুড়ি, আমি শ্বাস নিয়ে সবার জীবন নিয়ে নিতে পারি। হাঁস মুরগির রক্ত খাই, মানুষ গরম তেলে ভেজে খাই। এই যে তুই এখানে চলে এসেছিস, তোকে তো আমি ছাড়বো না। তোকে কেটে গরম তেলে ভেজে মাংস খাবো। এই ডাইনি বুড়ির কথা ফলগু তার মায়ের মুখে একবার শুনেছিল, তাই ডাইনি বুড়িকে হঠাৎ সামনে দেখে আর তার কথা শুনে ফলগু বেশ ভয় পেয়ে গেল আর কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দাও। আমি বুঝতে না পেরে তোমার এখানে চলে এসেছি। আমাকে যদি মেরে ফেলো তাহলে আমার মাও না খেতে পেয়ে মরে যাবে। আর যদি তুমি আমাকে মেরে খেতেই চাও তাহলে আমাকে এখানে না মেরে আমার বাড়ি চলো। আমার অসুস্থ মাকে আগে মারো, তারপর আমাকে বেরো, আর তারপরে দুজনকে একসাথে খেও, তাতে তোমার পেটও ভরবে আর আমরাও মরে বাঁচবো। দুমুঠো খাবারের জন্য আমাদের রোজ জঙ্গলে আসতে হয়, যেদিনকে আসতে পারি না আমাদের খালি পেটেই দিন কাটাতে হয়। এই জীবন আমাদের আর চাই না। কাঁদিস না ফলগু, কাঁদিস না, আমি তো তোর সাথে মজা করছিলাম রে। তুই যখন আমাকে দিদিমা বলে দেখেছিস, তাহলে তো তুই আমার নাতনি হলি। আমি কি তোকে কেটে খেতে পারি বল? চল আমাকে তোর বাড়িতে নিয়ে চল দেখি। আহা, ঝুড়ি নিতে হবে না, চল। কাকে সঙ্গে করে এনেছি? এসেছিস ফলগু? আহা, উঠতে হবে না, উঠতে হবে না, তুমি শোও। আমি জঙ্গলের ডাইনি বুড়ি গো, যাকে তোমরা ভয় পাও। ডাইনি বুড়ি? না না, ভয় পেও না, ভয় পেও না, আমি তোমাদের কোনো অনিষ্ট করতে আসিনি। তোমার মেয়ে যে আমায় দিদিমা বলে ডেকেছে গো, তুমি যে সম্পর্কে আমার মেয়ে হলে গো,
ফলগুকে আমার খুব ভালো লেগেছে। ওর কথার সরলতা, ওর চোখের নিষ্পাপ চাউনি, আমার মতো নিষ্ঠুর ডাইনী বুড়ির পশান মনকেও নরম করে দিয়েছে গো। নাত্তির মুখে তোমার অসুখের কথা শুনেছি, তা তোমার শরীরটা এখন কেমন আছে গো মেয়ে? ভালো নেই গো মা, মেয়েটার জন্য দুশ্চিন্তায় থাকি, আমার কখন যে কি হয়ে যায়। চিন্তা করো না মা, চিন্তা করো না, 500 বছর তো বাঁচলাম, আর বাঁচতে ভালো লাগে না, তাই আমার শক্তি দিয়ে তোমার অসুখটা সারিয়ে আমি আমার প্রাণ দিয়ে দেব। আমি মারা গেলে আমার শরীরটা নিজে নিজেই পুড়ে যাবে, ওই ছাইটা নদীতে ভাসিয়ে দিস ফলগু, তারপর আমার সুপ্রিয় মেঝের নিচে প্রচুর ধন সম্পদ পোঁতা আছে, ওগুলো সব তোরা নিয়ে বাজারে বিক্রি করে দিস, তাতে যা টাকা পাবি তোদের সারা জীবন ভালো ভাবে চল। ডাইনি বুড়ি মারা যাবার পর তার কথা মতো দেহ পোড়া ছাইটা নদীতে ভাসিয়ে ঝুপড়ির মেঝে ঘুরে অনেক ধন সম্পদ লাভ করে ফলগু এবং ফলগুর মা। আর সেই ধন সম্পদ বিক্রি করে তারা যে পরিমাণ অর্থ লাভ করে তাতে ফলগুদের বাকি জীবন মহা আনন্দে আর মহাসুখে কেটে যায়।